আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন শুদ্ধ উচ্চারণের প্র্যাকটিস করব। কি করব? শুদ্ধ উচ্চারণের প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। কোরআন শুদ্ধ উচ্চারণ, কোরআনের শুদ্ধ উচ্চারণ শিখব ইনশাআল্লাহ এই ক্লাসে। এটা আমরা কি লিখেছি? আলহামদু। আমরা এটা কি লিখেছি? আলহামদু। আচ্ছা, আচ্ছা এখানে এলো আমরা উচ্চারণ শিখব। বলেন আমার সাথে সবাই, হামজা, 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 বলেন হামজা, 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 হৃদয় এদিকে আসেন, তোমাকে দেখা এদিকে আসেন, হামজা, আমার কাছে আসেন তাড়াতাড়ি, হামজা, জি বলেন হামজা, হামজা, কণ্ঠনালীর মধ্যখান থেকে হামজা, হামজা, আমার কাছে আসেন তাড়াতাড়ি, হামজা, 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 হ্যাঁ আমার সাথে বলেন হামজা, 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 হা, আমার দিকে বলতে হা, একবারে পরিষ্কার, হা, 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 বাতাস বেরোনো মুখ, জি, হা, হামজা, হামজা, হা, হা, সহজ, একেবারে সহজ, এর চেয়ে সহজ কিছু নাই, বুঝেন নাই, হা, হা, বাতাস বেরো দেখেন, হা, হা, কোথা থেকে বের হচ্ছে বলুন তো, কণ্ঠনালী শুরু, সিনার শুরু থেকে, এটা সিনার সাথে যে কণ্ঠনালী লেগে আছে এখান থেকে হচ্ছে, হা, হা, সবাই বলেন হা, মোহাম্মদ এদিকে বলেন, আমার দিকে তাকান, হা, আমার দিকে তাকান, হা, 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 এদিকে আমার দিকে তাকান, হা, হামজা, আবার বলেন দেখি, হামজা, পরেরটা, হা, আরো পরিষ্কার, আরো পরিষ্কার, হাসি, হাসি, হ, বাংলায় হ আছে না, বাংলায় হ, আমরা যে কেউ ডাক দিলে বলি না হ, বলি না হ, যদিও শুদ্ধ না, কেউ ডাকলে কি বলতে হবে, জি, কেউ ডাকলে বললে কি বলতে হবে, আর ছোটবেলা আমরা কি বলেছি, হ, ঠিক আছে না, হ্যাঁ বলেন, হা, হা, গলা একটু পরিষ্কার করতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে, না হলেও সমস্যা নাই, আস্তে আস্তে হয়ে যাবে, হা, 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 সহজটা কি সবাই পারবেন তো ইনশাআল্লাহ? এবার বলেন আইন, 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 আলহামদু, আলহামদু, বলেন তো, আলহামদু, আরো পরিষ্কার, আলহামদু, 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 আলহামদু।
আলহামদু আলহামদু আরো বলেন হা হয় না আলহামদু আলহামদু বলেন আলহামদু 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 এই যে হাটা দেখেছেন না এটাই হা এই হা আর এই হা একটাই এই হাটা গলার মধ্যখান থেকে হবে আইন এবং হা গলার মধ্যখান থেকে চাপ দিয়ে গলাকে চাপ দিতে হবে গলাকে কি করতে হবে আইন আওয়াজ যাবে কোনে সবাই বলেন আলহামদু 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 লিল্লাহি লিল্লাহি রব্বিল রব্বিল আলামিন 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 আমাদের আইন এখানে আসছে হাটাও এখানে আসছে আমাদেরকে শুদ্ধ উচ্চারণ করে পড়তে হবে কমপক্ষে পাঁচটা ছোরা শিখতে হবে যেন আমরা সুরা ফাতিহার সাথে আরও চারটা সুরা শুদ্ধ করে পড়তে পারি চেষ্টা আমাদের করতে হবে এতটুকু শিখা আমাদের ফরজ এতটুকু শুদ্ধ উচ্চারণ করাশি পড়া কি ফরজ তো আমি যদি আমার মৃত্যুর আগে এই ফরজটা আদায় করতে না পারি তাহলে এর চেয়ে বড় আফসোসের বিষয় আর কিছু নাই কিন্তু চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ আলহামদু আলহামদু লিল্লাহি লিল্লাহি এই যে এই হাট এখানে আসছে এই হাট এখানে আসছে লিল্লাহি লিল্লাহি রব্বিল আলামিন রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জি বলেন আরো স্পষ্ট বুঝাতে হবে যেমন লিল্লাহি রব্বিল আ এগুলো আরো স্পষ্ট বুঝাতে হবে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন লিল্লাহি লিল্লাহি হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদু আলহামদু আরো আরো শক্ত করেন রব্বিল আলামিন রব্বিল আলামিন জি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ সুন্দর করে বলেন সুন্দর করে শিখতে হবে বলেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা বলো জোরে মারহাবা অনেকটা সুন্দর হয়েছে না আবার বলে দিচ্ছি তুমি পারবা তুমি বলো হৃদয় তাহসিন বলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আব্বু বলেন আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন সবাই বলেন আবার আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন
আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে শুদ্ধ উচ্চারণে কোরআন শিখার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আমিন